আমেরিকাতে স্বাস্থ্যসেবা কিন্তু সরকার দেয় না, একটি কেন্দ্রও নাই যেখানে সরকারি স্বাস্থ্যসেবা রয়েছে। ভ্যাকসিন তৈরি করার উদ্যোগ তো সরকার গ্রহণ করেছে, সরকারি খাতে ওষুধ প্রস্তুতের জন্য নির্মাণ বৃদ্ধি ই বৃদ্ধি করা, মানে কি বিনিয়োগ বৃদ্ধি করা। এখানে আপনাকে বলতে চাই যে সরকার অলরেডি উদ্যোগ নিয়েছে, আমি যেটা বললাম ইডিসিএল তো সরকারের একটিমাত্র কোম্পানি যারা ওষুধ তৈরি করে, সেটা সেখানে এখন যা ক্যাপাসিটি আছে তার তিন গুণ ক্যাপাসিটি বৃদ্ধি করা হচ্ছে। একটা 2000 কোটি টাকার প্রজেক্ট যেটা সরকার অলরেডি অনুমোদন দিয়েছে এবং সেখানে সব ধরনের ওষুধ তৈরি হবে এবং সরকার ওখানে এই আমাদের এই ইভেন যে আইবি ফ্লুইড যেটা আছে, অ্যান্টিবায়োটিক যেটা আছে এখানে ওখানে তৈরি হবে, পাশাপাশি ভ্যাকসিন তৈরি করার উদ্যোগ তো সরকার গ্রহণ করেছে। এখানে একটা বড় বিনিয়োগ, ভ্যাকসিনও কিন্তু অনেক বড় বিনিয়োগ, অলরেডি সেটা সরকার শুরু করেছে, আমি আপনাদের জানিয়েছি। জমি যেমন নেওয়া হয়ে গেছে এবং এমইউ সই হয়ে গেছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ব্যবসা বাণিজ্য সরকার চায় যে এটা প্রাইভেট সেক্টরই করুক, এটা সরকার ব্যবসা বাণিজ্য থেকে যত দূরে থাকবে সেটা ভালো হবে, পলিসি স্ট্র্যাটেজি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সরকার হলে বেশি ভালো হয়। যেমন আমেরিকাতে স্বাস্থ্যসেবা কিন্তু সরকার দেয় না, একটি কেন্দ্রও নাই যেখানে সরকারি স্বাস্থ্যসেবা রয়েছে, সব বেসরকারি। সরকার ওখানে কি করে যে জনগণ যদি সেবা নেয় তো ইন্স্যুরেন্সের কভারেজে থাকে, তারা ওই টাকাটা ইন্স্যুরেন্সের মাধ্যমে ওটা পেয়ে থাকে, সেখানে হয়তো সরকারের কিছু অর্থায়ন থাকতে পারে। কিন্তু বাংলাদেশের অর্ধেক সেবা সরকার দেয়, অর্ধেক সেবা বেসরকার খাত দিয়ে থাকে। আমাদের বেসরকারি শিল্প ওষুধের কিন্তু অনেক ভালো, এটা আমাদের স্বীকার করতেই হবে, বিশ্বমানের ওষুধ তৈরি করে এবং প্রায় 150টি দেশে রপ্তানি হয়ে থাকে। এই যে করোনার সময় যে আপনারা রেমডেসিভির পেলেন, যেটা আমেরিকাতে প্রথম শুরু হয়, যেটা আমরা প্রায় অল্প দিনের মধ্যে 10-15 দিনের মধ্যে বাংলাদেশে আমরা নিয়ে আসি, সেটা কিন্তু আমাদের দেশের শিল্পীরাই শিল্পই আনতে পেরেছিল। তারা আমেরিকা যেহেতু এখানে তৈরি ফ্যাসিলিটি ছিল, তারা এখানে উৎপাদন করতে অনুমোদন দিয়েছিল। আপনারা জানেন ভ্যাকসিন শুরু করে, তারপরে এই আরও কয়েকটা কোম্পানি এই এখন রেমডেসিভির তৈরি করে। তো সেই জন্যে বলছি যে ওষুধের সরকার মান নিয়ন্ত্রণ যদি করতে পারে ভালো করে, ওইটিই আমি মনে করি বেশি কাজ দিবে। এবং তারা যদি ওষুধের এখানে আরেকটি পরিকল্পনা যেটা আমি মনে করি আরটু আমরা এখানে জোর দেওয়া দরকার, সেটা হলো ওষুধের কাঁচামাল তৈরি করা। ওষুধের কাঁচামাল বাংলাদেশে এখনও তৈরি হয় না, এটা অন্যান্য দেশ থেকে নিয়ে আসে, খুবই সীমিত আকারে হয় এবং চায়না ইন্ডিয়া থেকে আনা হয় বেশিরভাগই। তো এখানে একটি শিল্প পার্কও তৈরি হয়েছে কাঁচামাল তৈরি করা, সেটা সেখানে এখনও কাজকর্ম শুরু হয়নি। আপনি ডায়াগনস্টিক সেন্টারের কথা বলেছেন, আমরা চাই যে প্রাইভেট সেক্টরও ডায়াগনস্টিক সেন্টার হোক বাড়ুক, আমরা বন্ধ করতে চাই না, কিন্তু যারা সরকারি যে নীতিমালা আছে, যে সরকারি যে একটা ডায়াগনস্টিক সেন্টারের যে প্রয়োজনীয়তা রয়েছে, যে গাইডলাইন যে কি যন্ত্রপাতি কি থাকতে হবে, কতটুকু ম্যান পাওয়ার থাকতে হবে, যারা এগুলো মেনে চলবে না তাদেরকে চলতে দেওয়া হবে না, তাদেরকে আমরা বন্ধ করে দিচ্ছি, যারা চলবে তাদেরকে বন্ধ করে দেওয়া হবে, পেনাল্টি করা হবে, এটা তো আমি বরাবরই বলে আসছি এবং করছিও। এবং আমরা চেষ্টা করছি যাতে এগুলো সঠিক নিয়মের মধ্যে চলে, মানুষ যাতে ভালো সেবা পায়, পরীক্ষা নিরীক্ষাটা যাতে ভালো হয় এবং সেখানে যদি ভুল না হয় সেই দিকে আমরা খেয়াল করছি। এবং তার যে চার্জ যেগুলো আছে, ব্যয়টা যেটা মানুষকে দিতে হয় এই ইয়ের জন্যে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্যে, সেটা জানিয়ে মানুষের নাগালে থাকে এবং সেই পরীক্ষা যাতে বেশি সংখ্যায় না দেয় সেদিকেও আমরা একটা নিজেরা একটা পলিসি তৈরি করতেছি, যাতে কিনা
যে যতটুকু যে কয়টা পরীক্ষা একটা রোগীর জন্য প্রয়োজন তার বেশি যাতে না দেওয়া হয় সেদিকেও আমরা নজর দিয়েছি এবং তার একটা ব্যবস্থাপনা আমরা করার চেষ্টা করছি।